অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। লিজেন্ডস ফর লিজেন্ডস অনুষ্ঠানের নামে আপনারা বুঝতে পারছেন, একজন মানুষ, একজন স্বনামধন্য শিল্পী, তিনি শ্রদ্ধা অর্পণ করবেন কিংবদন্তি আরও কিছু মানুষের, আরও ছজন শিল্পীর, ছজন বাঙালি শিল্পীর। বাংলায় একটা প্রবাদ আছে, যদি হও সুজন তাহলে এ গুরু দক্ষিণায় ছজন, এ আমার গুরু দক্ষিণা। আজকে যে মানুষটিকে আমরা পেয়েছি কাছে, তার পরিচয় তো নতুন করে বলে দেওয়ার কিছু নেই, স্বনামধন্য অমিত কুমার। অমিতদা, আপনাকে স্বাগত। আজকে এতটা পথ পেরিয়ে এবার আমায় ডাকলে দূরে, আপনিও একটা দূরের পথ বেছে নিয়েছেন। আপনি কেন এতদিন বাদে রবীন্দ্রসঙ্গীত গাইলেন, কেন এতকাল গাননি? সবচেয়ে প্রথমে আপনাদের সবাইকে শুভ নববর্ষ নমস্কার সবাইকে। আমি 30 বছর আগে একটা পেয়েছিলাম, স্কোপ পেয়েছিলাম, কিন্তু আমি নিজেই সবসময় এড়িয়ে গেছি। আমি সত্যি কথা বলতে আমার একটু ভয় ছিল ভেতরে, কিন্তু ভয়টা কেটে গেছে এবার। এবার আমি এই অ্যালবামটা এবার আমার ডাকলে দূরে, যদি বাই চান্স আপনাদের সবাই পছন্দ হয় পশ্চিমবাংলায় বাঙালিদের, তাহলে আমি নিশ্চয়ই করবো আরও। এটা আমার ভয়টা বেরিয়ে গেছে, আর এই এই দেবজিৎ রায়ের জন্য হয়েছে, আমাকে গাইয়েছে। আমি এক একটা গান আপনারা বিশ্বাস করুন 10 বার করে রেকর্ড করেছি, 10 বার কন্টিনিউসলি 10 বার করে গেয়েছি। অ্যান্ড ওই পুরনো যে আগে রেকর্ডিং হতো উইথ অল মিউজিশিয়ানস অ্যাম্বিয়েন্স দিয়ে, ওই ব্যাপারটা মাথায় রেখে আমরা কাজ করেছি, আর দেখা যাক কী হয়। তবে আমার ভয়টা বেরিয়ে গেছে এখন। আমি ছেলেবেলা থেকে যার গান শুনে বড় হয়েছি, তার সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে এটা আমার ভাবতেই খুব অবিশ্বাস্য লাগছে। আজকের এই সন্ধ্যায় পড়তে পড়তে রয়েছে আরও অনেক নানান ম্যাজিক। যে শিল্পীদের গান আজকে অমিতদার কাছ থেকে আমরা শুনবো, তারা তো সকলে কিংবদন্তি, জেনারেশনের পর জেনারেশন পেরিয়ে তারা অমর হয়ে গেছেন, তাদের গানগুলো হয়ে রয়েছে আজকে আমাদের মনের মণিকোটায় বাঁধানো। এরকম অনেক স্মরণীয় মুহূর্ত, স্মরণীয় কিছু অভিজ্ঞতা গানে গানে কথায় কথায় আমরা শুনব। অমিতদা, আজকে যে কোনো শুরুর তো একটা শুরু থাকে, তো যেহেতু আমরা রবি ঠাকুরের হাত ধরেই শুরু করেছি, আর একটু শুনি আমরা। একদম রবীন্দ্রনাথের গান প্রেয়ারে করতে হয়, আমরা প্রথম প্রথম গাইতাম সুর দেওয়া, এটা কিশোরের সারা জীবন দিল আলো সূর্য গ্রহ চাঁদ, তোমার আশীর্বাদ প্রভু তোমার আশীর্বাদ, এটা গাইতে হতো। আমরা বোধ হয় ওই সময় গাইতাম ঠিক আছে, আপ প্যান্ড পরে গাইতে গাইতে ভাই ঠিক আছে। তারপর আস্তে আস্তে আমরা কি রোজ গাইতাম এটা এভরিডে। তখন সন্দীপ আসতো লেক টেম্পল রোড থেকে, আর আমি বালিগঞ্জ প্লেস থেকে যেতাম। তখন আমরা হঠাৎ প্ল্যান করলাম একটা কাজ করবো, আমরাই প্ল্যান করলাম যে আমরা মুখ নাড়বো গাইবো না। তুমি গাও, সারা জীবন গাও। জীবন দিল আলো সূর্য গ্রহ চাঁদ, তোমার আশীর্বাদ তোমার আশীর্বাদ, এটা অ্যান্ড দিস ওয়ার্কড। এটা 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 হলো অনেক 5-6 মাস, তারপর তো একদিন হঠাৎ ধরা পড়ে গিয়ে সব করে ধরেছে, মনে আছে বাবু? হ্যাঁ, তারপর আমাকে স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ, এসব বললাম মনে পড়ে গেল। হ্যাঁ, চলো। তার সঙ্গে সর্বক্ষণের জন্য অমিতদা তো রয়েছেন, ফলে মাঝে মাঝে ইন্টারাপশনগুলো আপনারা একটুখানি ধৈর্য ধরে মেনে নেবেন। মঞ্চে যে কারণে মানে আমরা সকলে এখন ভীষণ আবেগমথিত হয়ে দাঁড়িয়ে, দুজন মানুষকে আমরা ডেকে নিতে চাই এই মঞ্চে, যাদের সঙ্গে অমিত কুমারের জীবন এবং গোটা বাঙালি জাতির জীবন ভীষণভাবে জড়িয়ে, যারা না থাকলে আমরা হয়ে উঠতাম না। ডাকছি একজন কিংবদন্তিকে, সৌমিত্রদা, সৌমিত্র চট্টোপাধ্যায়। সৌমিত্রদার জন্য একটা বড় হাত তালি। Thank you.
ওর বাবা মা সকলকেই দেখছি এবং তাদের সঙ্গে সময় কেটেছে আমাদের, বিশেষ করে ওর মার সঙ্গে কত ছবিতে একসঙ্গে অভিনয় করেছি। এবং এখনও মনে পড়ে যে চারুলতা ছবির গান মানিকদা গিয়ে বোম্বে থেকে করে আসার পরে এখানে খুবই ভালো গান তখন হয়ে গেছে, তারপরে কিশোরবাবু আরও দুটো রেকর্ডিং করে পাঠিয়ে দিয়েছিলেন যে মানিকম্মা এইগুলো শুনে দেখো এগুলো আরও ভালো, এমনি যথেষ্ট ভালো ছিল। এরকম একটা পরিবেশ থেকে অমিত কুমারের আশা তো, কিন্তু অমিতকে আমরা যখন থেকে দেখছি সেই কথাগুলো কখনই ভুলি না। আমাদের বাড়িতে আমার ছেলে মেয়ে যখন ও জন্মদিনে যেত, সন্দীপের জন্মদিনে আসতো এবং আমার ছেলে মেয়ের জন্মদিনে ওরা আসতো, এই তখন থেকে চিনি তাদের, তখন থেকে জানি। আমার সত্যিই একটা মনে দুঃখই হচ্ছে যে অমিত কুমার এতদিন পরে কেন রবীন্দ্র গান করলো, আরও অনেক আগের থেকে করা উচিত ছিল। বাবুদা, অমিতদা এবং তোমার বন্ধুত্ব প্রবাদ প্রতিম, পুরনো কোনো গল্প বা এই মুহূর্তটা স্মরণীয় করে রাখার জন্য অমিত দা আজকে একটা বিশেষ উপহার আপনাদের দুজনকে দিতে চাই। কোথায় বাংলা গান লিপ দেন সৌমিত্র কাকুর ভয়েসে, ঠিক 10 বছর পরে 1974 দীনেন গুপ্তর ছবি সঙ্গিনী অমিত কুমার, রবীন্দ্রনাথ লিপে আমি